অবশেষে আছে আগুন। আগুন সিনেমার শুটিং পুরোপুরি শেষ, সব গানের কাজও শেষ, কিন্তু সাকিবের এককভাবে অভিনয় করা গান বাকি এখনো। সম্ভবত এই গানটি হতে চলেছে টাইটেল ট্র্যাক। এই তথ্য জানাই বদিউল আলম খোকন। সব কিছু ডিটেলসে আলোচনা করব, তবে তার আগে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করুন। 2019 সালে আনুষ্ঠানিক মহরত হয় বদিউল আলম খোকনের আগুন সিনেমার। এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান এবং জাহারা মিতু। 2019 সালে সিনেমাটির কাজ শুরু হলেও প্রযোজনা সংস্থার বিভিন্ন প্রবলেমের জন্য সিনেমাটির কাজ কয়েক বছর পিছিয়ে যায়। চলতি বছরের প্রথম দিকে শুরু হয় আগুনের কাজ। ড্রামার পার্টের কাজ সম্পূর্ণ হতেই শাকিব খান আহত হন, সেই জন্য গানের কাজ পিছিয়ে যায়। গতকাল পরিচালক বদিউল আলম খোকন এক সাক্ষাৎকারে বলেন, আগুন সিনেমার কাজ সম্পূর্ণ শেষ, গান রেকর্ডিংয়ের কাজও শেষ, তবে শাকিবের এককভাবে অভিনয় করা একটি গানের কাজ বাকি। খুব শীঘ্রই শাকিবের কাছে শিডিউল নিয়ে গানের কাজটি সম্পূর্ণ করবে। সেই সাথে খোকন সাহেব আরও জানান, আগুন সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে না। শাকিবের গানটির শুট শেষ হলেই একটি ভালো দিন দেখে সিনেমাটি মুক্তি দিব। তো বন্ধুরা, কারা কারা আগুন সিনেমাটির জন্য অপেক্ষায় আছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।